প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমাদের আলোচনার বিষয় নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান আমরা আজকে ষষ্ঠ অধ্যায় জাবেদা জাবেদা অধ্যায়ের আলোচনা করব তো চলো জাবেদা অধ্যায়ের অনুশীলনীতে আমরা চলে যাই আমরা আজকে জাবেদা অধ্যায়ের এক নম্বর প্রশ্নের সমাধানটা করব। প্রশ্নটা কি আসো আমরা একটু পড়ি তৈরি পোশাক ব্যবসায়ী আফরোজা ফ্যাশানের দুই হাজার সতেরো সালের ডিসেম্বর মাসে কতিপয় লেনদেনগুলো নির্মর ডিসেম্বর এক পাঁচ পারসেন্ট মাহমুদ ফ্যাশন হতে প্রতিটি তিনশো টাকা দরে পাঁচশোটি প্যান্ট ক্রয় করেছেন এবং বহন খরচ এক হাজার টাকা নং আটাত্তর শর্ত দুই বাই পাঁচ নিট পনেরো চালান নম্বর আছে মাহমুদ ফ্যাশন থেকে কিনেছে এটা কিন্তু নগদ ক্রয় না এটা হচ্ছে ধারে ক্রয় এবং বাট্টার পরিমাণও আছে আমরা এই বারটাটাকে মাইনাস করব ডিসেম্বর তিন নগদে প্যান্ট বিক্রয় পঁয়ত্রিশ হাজার টাকা ডিসেম্বর আট মাহমুদ ফ্যাশনকে একশোটি প্যান্ট ত্রুটিযুক্ত থাকার কারণে ফেরত মাহমুদের কাছ থেকে যে প্যান্ট কিন প্যান্ট কিনেছিলাম সেই প্যান্ট আবার একশোটা ফেরত দিয়েছি পাঁচশোটার মধ্যে একশোটা ফেরত দিয়েছি কারণ ত্রুটিযুক্ত ছিল আমাদের নমুনা মাফিক যদি আমরা আমরা পণ্যটা না পাই তাহলে ধারে ক্রয় বিক্রয়ের সময় কিন্তু পণ্য ফেরত দেওয়া যায় এবং নেওয়াও হয় তাহলে এটা মনে রাখতে হবে নগদ ক্রয় বিক্রয়ের সময় কিন্তু ফেরত হয় না শুধুমাত্র ধারে ক্রয় বিক্রয়ের সময় ফেরত হয় ডিসেম্বর দশ পুরাতন আলবাপত্র মেরামত পাঁচশো টাকা ডিসেম্বর পনেরো ইসলাম স্টোর হতে প্রতি জোড়া চারশো টাকা দরে দুশোটি শার্ট ক্রয় বাট্টার পরিমাণ দশ পার্সেন্ট এবং শর্ত হচ্ছে দুই বাই সাত নিট তিরিশ ডিসেম্বর বিশ মাহমুদ ফ্যাশনকে পরিশোধ চল্লিশ হাজার টাকা উপযুক্ত তথ্য হতে আমরা কী করবো ক্রয় ফেরতের মূল্য বের করবো ক্রয় ফেরত ছিল কোথায় মাহমুদ ফ্যাশনকে একষট্টি পন প্যান্ট আমরা ফেরত দিয়েছিলাম এটার মূল্যটা নির্ণয় করব আচ্ছা উপযুক্ত লেনদেনের ভিত্তিতে আফরোজা ফ্যাশনের ক্রয় জাবেদা প্রস্তুত করো এবং গ ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনে সাধারণ জাবেদা দাখিলা দেখো আমাদের কিন্তু জাবেদার ধর অঙ্ক করতে হলে সবার আগে জানতে হবে যাবদা কত প্রকার তাই না যাবেদা শ্রেণীবিভাগ যাবেদা কিন্তু দুই প্রকার বিশেষ জাবেদা এবং প্রকৃত জাবেদা বিশেষ জাবেদা আবার ছয় ভাগে ভাগ করা হয়েছে ক্রয় জাবেদা বিক্রয় যাবেদা ক্রয় ফেরত যাবেদা বিক্রয় ফেরত জাবেদা নগদ প্রাপ্তি যাবেদা এবং নগদ প্রদান যাবেদা আর প্রকৃত জাবেদা আবার পাঁচ ভাগে ভাগ করা হয়েছে সংশোধনী যাবেদা সমন্বয় জাবেদা সমাপনী যাবেদা প্রারম্ভিক যাবেদা এবং অন্যান্য জাবেদা আচ্ছা যাই হোক আমরা এখন আমাদেরকে আলাদা করতে হবে কোনগুলো সাধারণ যাবেদা কোনগুলো বিশেষ যাবেদা ক্রয় জাবেদা যেহেতু চেয়েছি ক্রয় জাবেদা কি একটু জানি ক্রয় জাবেদা হচ্ছে আমরা বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য ক্রয় করি তাই না বিক্রয়ের উদ্দেশ্যে আমরা যা করি পণ্য ক্রয় করি সেটাই কি আসলে পণ্য ক্রয় করা হয় এখন এই ক্রয়টা দুই ধরনের হয় একটা নগদে একটা ধারে একটা নগদে একটা ধারে তাহলে ধারে যেই ক্রয় বিক্রয় বা বাকিতে যেই ক্রয়গুলো হয় সেগুলোই আসলে ক্রয় জাবেদা লিপিবদ্ধ হবে আমি আবারও বলছি ধারে বা বাকিতে ক্রয়সমূহ ক্রয় জাবেদা লিপিবদ্ধ হবে এবং চালানোর উপর ভিত্তি করে ক্রয় জাবেদা প্রস্তুত করা হয়ে থাকে তো এই ছিল আমাদের কথা এবং এই ক্রয় জাবেদা ব্যতীত অন্য অন্য জাবেদাগুলো আমরা সাধারণ জাবেদা করব। চলো আমরা আমাদের সমাধানটা একটু দেখি সমাধান দেখো আমাদের অঙ্কগুলো আসলে বড় বড় আমি চাইলে বোর্ডেও করে দেখাতে পারতাম কিন্তু অনেক সময় লেগে যাবে এবং আমরা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যার কারণে আমি খাতার মধ্যে করে রেখেছি দেখো ফেরতকৃত পণ্যের পরিমাণ নির্ণয় তাই না প্রতিটি তিনশো টাকা দরে একশোটি প্যান্ট ফেরত প্রশ্নটা যদি আমরা দেখি এখানে কিন্তু কোয়ান্টিটি আছে মানে অর্থাৎ পরিমাণ আছে কিন্তু এখানে কিন্তু টাকার টাকা নেই যে একটা প্যান্টের দাম কত এটার জন্য আমাকে মাহমুদের কাছে যেতে হবে মানে এক তারিখে যেতে হবে আট তারিখ থেকে এখানে আছে যে প্রতিটি তিনশো টাকা দরে তাই না তাহলে আমি মূল্যটা এখান থেকে নিয়ে এই একশোর সাথে গুণ করে আমরা বের করলাম তিরিশ হাজার টাকা আমরা মাহমুদ ফ্যাশন থেকে কিনেছিলাম বাটটা ছিল পাঁচ পার্সেন্ট তাহলে বাটটার টাকাটা আমার মাইনাস করতে হবে বাটটার টাকাটা তোমাদের বের করে দেখিয়েছিলাম আমার আগের একটা অঙ্কে দু তরফে দেখে আচ্ছা আমি আবারও দেখাচ্ছি দেখো তিরিশ হাজার টাকা লিখবে লেখার পরে পাঁচ পার্সেন্ট আমরা শিফটে দিব দিয়ে এখানে দেবো দেখাচ্ছ পনেরোশো আচ্ছা বারটা আমরা হিসাবভুক্ত করবো না বাটটা আবার দুই প্রকার একটা হচ্ছে কারবারি বার্টা আর একটা নগদ বার্তা কারবারি বারটা আবার দুই প্রকার ক্রয় বার্তা বিক্রয় বার্তা নগদ বারটা হচ্ছে প্রদত্ত বার্তা এবং প্রাপ্ত বার্তা তাহলে আমরা এই বাটটা কী করবো না আমরা এই বার্তাটা হচ্ছে হিসাবভুক্ত করবো না আমরা এটা বাদ দিয়ে দেখাবো বুঝতে পেরেছো তাহলে আমরা যেই মূল্যটা কম পাই বস্তু নির্ধারিত মূল্য অপেক্ষা সেটাকে আসলে বারটা বলে এবং এটা হচ্ছে আমাদের ব্যবসায়িক একটা স্থাপন হয় যে হ্যাঁ আমরা যেই মূল্যে আমরা ইয়া ছিল সেই মূল্য থেকে সে আমার কাছ থেকে একটু কম রেখেছে আচ্ছা তাহলে ক্রয় বারটা সবসময় মনে রাখবে ক্রয় বারটা বিক্রয় বারটা হিসাবভুক্ত হবে না এটা বাদ দিয়ে দেখাতে হয় পণ্যের নিট ক্রয় মূল্য বের করার জন্য তাহলে আমরা এটা থেকে এটা বাদ দিয়ে পেলাম কোথাও আঠাশ হাজার পাঁচশো এটা ছিল আমরা মাহমুদকে এই এত টাকার পণ্য ফেরত দিয়েছি এবার আসো খতে যাই খতে গিয়ে আমাদের বলেছে কি ক্রয় দা প্রস্তুত করা তাহলে আমরা আমাদের এই উদ্দীপক থেকে বের করব। কি বের করব কোনটা কোনটা আমাদের ধারে ক্রয় ছিল আমাদের এই যে মাহমুদ ফ্যাশন থেকে কিনেছিলাম চালার নং ছিল এবং এখানে কোনো নগদ শব্দ নাই পুরা লেনদেনের ভেতরে সুতরাং এটা একটা ধারে ক্রয় আর একটা ছিল ইসলাম স্টোর এক তারিখ আর পনেরো তারিখ তাই না ইসলাম স্টোরে যে লেনদেনটা এটাও কিন্তু ধারে ক্রয় ছিল তাহলে এই দুটো লেনদেন নিয়ে আমরা এখানে একটা ক্রয় জাবেদা করব। ক্রয় জাবেদার একটা বিশেষ ছক আছে এই ছকটা তোমাকে অনুসরণ করতে হবে এই ছক অনুসরণ না করে তুমি অঙ্ক করতে পারবে না লিখে লিখে তাহলে আমাদের প্রথমে তারিখের ঘর রাখতে হবে ক্রেডিট হিসাব খাত রাখতে হবে শর্ত চালান নং সূত্র এবং এখানে একটা জাবেদা লিখতে হবে কি লিখতে হবে এখানে একটা জাবেদা লিখতে হবে জাবেদাটা কি জাবেদাটা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট এবং পাওনাদের হিসাব ক্রেডিট আচ্ছা এটা হচ্ছে ধারে ক্রয় বিক্রয় জাবেদা ধারে ক্রয়ের একটা যাবেদা ধারে ক্রয় করলে আমরা এই জাবেদাটা লিখি ক্রয় হিসাব ডেবিট পাওনাদের হিসাব ক্রেডিট তাহলে দেখো আমরা এই যে পাওনাদারকে কোথায় রেখেছি ক্রেডিটে রেখেছি এর জন্য এখানে ক্রেডিট হিসাব কাত লিখেছি অর্থাৎ এইখানে পাওনাদারের নাম থাকবে কি থাকবে পাওনাদারের নাম পাওনাদার আছে কোথায় ক্রেডিটে ক্রেডিট হিসাব খাত অর্থাৎ এখানে পাওনাদার সমূহের নাম থাকবে আচ্ছা এবার আসো আমরা ডিসেম্বরে এক মাহমুদ হিসাবকে আমরা কত এক লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো এই টাকাটা কি আমার প্রশ্নে ছিল কই না তো প্রশ্নে তো ছিল না তাহলে এটার জন্য আমাকে একটা গণনা করতে হবে কি করতে হবে গণনা করতে হবে গণনা করব আমরা মাহমুদের কাছ থেকে তিনশোটি প্যান্ট কিনেছি ক কতটা তিনশো টাকা দরে পাঁচশোটি প্যান্ট কিনেছিলাম ভালো কথা আমরা গুণ করবো গুণ করে আমরা পেলাম এক লক্ষ পঞ্চাশ হাজার কারবারি বারটা ছিল পাঁচ পার্সেন্ট মাইনাস করব মাইনাস করার পর আমাদের বহন খরচ ছিল যেগুলোকে আমরা আনুষঙ্গিক খরচ বলি এক হাজার টাকা সেটা যোগ করব। তাহলে আমরা এক প্রথমে কারবারি বারটা এটাও কিন্তু একটা ভুল করে শিক্ষার্থীরা এই জায়গাটা খুব ভালো করে শোনো কারবারি বারটা বিয়োগ করার পরেই বহন খরচ যোগ করবে বা প্যাকিং খরচ যোগ করবে এই প্যাকিং খরচ যদি আগে যোগ করে কারবার এইবারটা পরে বিয়োগ করো তাহলে কিন্তু অঙ্কের এই সংখ্যাটা মানে টাকার পরিমাণটা ভুল আসবে এবং এই অঙ্কটা তুমি নাম্বার পাবে না তাহলে আমি আবারও বলছি যে কারবার এবারটা মাইনাস করার পরে অন্য অন্য যে সকল ব্যয় আছে বা খরচ আছে সেগুলো আমরা যোগ করব তাহলে এক লক্ষ পঞ্চাশ হাজারের উপরে আমরা কি করব আমরা এখানে বারটার পরিমাণ পাঁচ শিফটে গিয়ে দেখব এই যে সাত হাজার পাঁচশো মাইনাস করলে এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো কারবার এবারটা মাইনাস করার পরে কিন্তু এক হাজার টাকা যোগ করতে হবে ভালো করে শুনেছ নিশ্চয়ই আনুষঙ্গিক যে খরচগুলো প্যাকিং খরচ বহন খরচ এগুলো আমরা কারবার এবারটা বিয়োগ করবো তারপরে যোগ করব। তাহলে এই এইখান থেকে এটা পেলাম এবার আসলে ইসলাম স্টোর ইসলাম স্টোরের আমার আমরা কিনেছিলাম কিন্তু কিসে প্রশ্নে আবার যেতে চাই জোড়ায় প্রতি জোড়া চারশো টাকা করে কিনেছিলাম টিতে তাই না টি আর জোড়া এক জিনিস না তার মানে আমাকে একক একরকম করতে হবে একক যদি আমি একরকম না করি তাহলে কিন্তু আবার গণনা ভুল হয়ে যাবে উত্তর ভুল হয়ে যাবে আবারও আমরা কি করব দুটো বড় বড় রসগোল্লা পাবো পরীক্ষার খাতায় আচ্ছা যাই হোক আমরা এই টিকে জোড়ায় নিব তাহলে দুইটিতে এক জোড়া দুইশোটিতে কত জোড়া ভাগ করলে একশো জোড়া এখন আমরা টাকার পরিমাণটা সঠিকভাবে বের করতে পারবো তাহলে আমরা ক্রয় করেছিলাম চারশো টাকা করে একশো জোড়া অর্থাৎ চল্লিশ হাজার টাকা আর কারবার এবারটা দশ পার্সেন্ট আগের নিয়মেই ক্যালকুলেটরে বের করব মাইনাস করলে আসলে ক্রয়ের পরিমাণ কত দাঁড়ালো ছত্রিশ হাজার টাকা এই ছত্রিশ হাজার টাকা আমরা এখানে ক্রয় জাবেদাতে কি করেছি দেখো এসে যোগ করেছি তাই না তাহলে এই দুটো যোগ ফল এখানে বসানো হলো এক লক্ষ উনআশি হাজার পাঁচশো এই হচ্ছে ক্রয় জাবেদা তো ক্রয় জাবেদা সম্পর্কে তোমরা বুঝলা এবং এখানে শর্ত নিয়ে আমি একটু কথা বলতে চাই শর্ত কি দুই বাই পাঁচ নিট পঁচিশ পাঁচ দিনের মধ্যে যদি এই মূল্যটা দেওয়া হয় তাহলে দুই পার্সেন্ট আরও বার্তা দিবে এবং তা না হলে পঁচিশ দিনের মধ্যে আমাকে মূল্য পরিশোধ করতেই হবে আবার আসো দুই বাই সাত নির তিরিশ সাত দিনের মধ্যে যদি এই ছত্রিশ হাজার টাকা পরিশোধ করা হয় তাহলে আরও আমি দুই পার্সেন্ট বার্তা পাবো এবং তা না হলে আমাকে তিরিশ দিনের মধ্যে পাওনা পরিশোধ করতে হবে আচ্ছা শর্ত গেল চালান নং তো থাকবেই যেহেতু ধারে ধারে ক্রয় এবং যখন চালান নম্বর থাকবে তখন আমরা এখানে একটা টিক চিহ্ন দিই যে হ্যাঁ আমার কাছে একটা কী আছে উচ্চ দলিল আছে বুঝতে পেরেছ তাহলে এই ছিল ক্রয় জাবেদা ক্রয় জাবেদাতে আমরা আমাদের দুটো লেনদেন আনলাম একটা হচ্ছে এক তারিখ আর একটা হচ্ছে পনেরো তারিখ এইবার আমরা প্রশ্নে উদ্দীপকের আলোকে এই এক আর পনেরো বাদে যে বাকি লেনদেনগুলো আছে চারটা এই চারটা সাধারণ যাবেদা করব। সাধারণ জাবেদার ছকটা আবার পাঁচটা কলাম তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা ডেবিটের জন্য একটা টাকার কলাম ক্রেডিটের জন্য একটা টাকার কলাম এখন দেখো আমরা প্রথমেই ডিসেম্বর তিন নগদে প্যান বিক্রয় বিক্রি করলে টাকা আসে নগদের হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট টাকার পরিমাণ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এখানে দেখো একটা ছোট্ট করে কারণ লেখা আছে অনেকেই ভুল করে অনেকে কি করে এই কারণটা না লিখে ডেবিট ক্রেডিট লিখে চলে যায় এই কারণটার জন্য কিন্তু নম্বর মাইনাস হতে পারে বোর্ডে যখন পরীক্ষা দিতে যাবে তখন অবশ্যই এই জিনিসগুলো খুব ভালোভাবে দেখে যারা এ প্লাস পায় বা যারা এটি আপ মার্কস পায় তাদের ক্ষেত্রে এগুলো আমরা হিসাব চ্যাপ্টার দুতরফা দেখিলে এগুলো করার ফলে আমাদেরকে অভ্যাস হয়ে যায় আমরা আর কারণটা লিখি না যাবে তা লিখে আমরা ডেবিট ক্রেডিট লিখে চলে যাই কিন্তু এটা করবে না অবশ্যই ছোট্ট করে একটা কারণ লিখবে আচ্ছা আট তারিখে আমাদের ছিল মাহমুদ ফ্যাশনকে ফেরত দিছি তাহলে পাওনাদার মাহমুদ হিসাব ডেবিট ক্রয় ক্রয় ফেরত হিসাব ক্রেডিট তাই না আচ্ছা এখানে এই টাকাটা আমরা কত গণনা করে পেয়েছিলাম আটাইশ হাজার পাঁচশো টাকা প্রশ্নের যে টাকা ওইটা তো এখানে আনা যাবে না এবং ওইখানে সংখ্যাটাও আনা যাবে না এটাকে আমরা ক্যালকুলেট করেছি সেটা এখানে বসাবো মামুদকে মাহমুদকে এত টাকার পণ্য ফেরত দেওয়া হয়েছে আর একটা জিনিস মনে রাখবা ক্রয় ডেবিট হলে ক্রয় ফেরত ক্রেডিট হয় আর পাওনাদার ডেবিট হয় আচ্ছা এখানেও কারণ দেখানো হয়েছে দশ তারিখে কি আছে পুরাতন আসবাবপত্র মেরামত এটা একটা ব্যয় তাহলে মেরামত হিসাব ডেবিট আর নগদন হিসাব ক্রেডিট পাঁচশো টাকা পাঁচশো টাকা মেরামত করা হয়েছে আর বিশ তারিখে আছে আবার মাহমুদকে আমাদের টাকা পরিশোধ করা হলো মাহমুদ আমাদের জন্য পাওনাদার ছিল পাওনাদারের নাম আমরা ব্র্যাকেটে লিখেছি পাওনাদার মাহমুদ হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট কারণ কোনো পাওনা দেনা পরিশোধ করলে কি হয় নগদ টাকা চলে যায় সম্পদের হ্রাস পেলে ক্রেডিট হয় আর দেনা আবার হ্রাস পেলে ডেবিট হয় না এল হ্রাস পেয়েছে আর সম্পদ হ্রাস পেয়েছে তাহলে এই ছিল আমাদের মনুশীল এক নম্বরের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের অনুশীলনীতে আরও যে সকল ক্রয় যাবে দা সংক্রান্ত লেনদেন অঙ্ক আছে সেগুলো তোমরা বাসায় বসে অনুশীলন করবে একা একা করার চেষ্টা করবে ঠিক আছে আর বেশি করে অঙ্ক অনুশীলন করবে আমাদের পরবর্তী আলোচনাতে অবশ্যই আমি অন্য অন্য অঙ্কগুলো সমাধান করে দেখাবো যাবে তা অধ্যায়ের আস্তে আস্তে তো তোমরা আমার ক্লাসগুলো দেখবে আশা করি হ্যাঁ এবং তোমাদের মতামত জানাবে ভালো থাকো আল্লাহ হাফেজ